দেখুন। ডক্টরওয়ালা .com আয়োজিত ফেসবুকের লাইভ প্রোগ্রাম ডক্টরওয়ালায় আমার ডাক্তার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইমা আছি আপনাদের সাথে এবং থাকবো অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে। আমাদের আজকের বিষয় হচ্ছে মেনোপোজ, আর তাই আজ আমরা আমাদের সেটে আমন্ত্রণ জানিয়েছি প্রফেসর ডাক্তার শেখ জিনাতারা নাসরিন ম্যাডামকে। তিনি বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত আছেন ZH শিকদার ওমেন্স মেডিকেল কলেজ ঢাকা গাইনি ও প্রসূতি বিভাগে। দর্শক, আপনারা চাইলে ম্যাডামের সাথে সরাসরি কথা বলতে পারেন, তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে আমাদের স্ক্রিনে দেওয়া এই নাম্বারটিতে। এছাড়াও আমাদের এই প্রোগ্রামটি যেটি এখন ফেসবুকে লাইভে চলে গিয়েছে, সেখানে কমেন্টে গিয়ে আপনারা আপনাদের বয়স উল্লেখ করে আপনাদের সমস্যাটি লিখতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর জানাতে এবং সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। ম্যাডাম, আমাদের সেটা আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ, তোমরা আমাদেরকে আমাকে আমন্ত্রণ জানিয়েছো। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, আজকে আমরা আমাদের অনুষ্ঠানের মূল বিষয়টি শুরু করার আগে আমরা যদি ইন্টারনেট থেকে প্রাপ্ত ছোট্ট একটা ভিডিও দেখে আসি তাহলে কেমন হয় ম্যাডাম? আমার মনে হয় খুব ভালো হবে, সকলে একটু জানতে পারবে, প্রশ্ন করতে পারবে, সুবিধা হবে। দর্শক, চলুন তাহলে আমরা একটা ছোট্ট ভিডিও দেখে আসছি মেনোপোজ নিয়ে। ভিডিওটি ইংলিশে আছে, আমরা আমাদের আলোচনা বিস্তারিত এটা বাংলায় বলে নিব। Menopause is a natural event women mostly face around the age of 45 to 55. The menopause takes place after your last ovulation and marks the end of your fertile period. Before period, your hormones need to find a new balance. Your body changes because your ovaries produce less estrogen hormone. These changes can be pretty bothersome. During the period before menopause, you might have physical as well as psychological complaints. Common physical complaints are irregular menstrual periods, hot flashes that can last for a few seconds up to minutes, heavy sweating, fatigue, muscle aches, heart palpitations, headaches, dizziness, sore breasts, sensitive skin, dry hair and hair loss. The vagina becomes drier and the skin also becomes thinner because of dropped female hormones level. Besides that, aging, childbirth and lower production of estrogen may cause prolapses. This may cause painful sexual intercourse, loss of libido, vaginal discharge, itching, urinary tract infection, urinary incontinence. During such periods, your body is having a tough time, which can also cause psychological complaints. For some women, it is difficult to accept that they are no longer fertile. Other psychological complaints are mood swings, fatigue, apathy. A lot of women don't know that you have the risk of osteoporosis because of decreased female hormones. Advice about menopause. Keep the intake of coffee, tea, and spicy food to a minimum. These foods may intensify the menopause complaints. Consume enough dairy products and make sure that you get sufficient exercise to prevent osteoporosis. Eat healthy and varied in order to prevent deficiency of nutrients. Make sure you get enough sleep. If your medical complaints are bothersome, a doctor may prescribe hormonal treatment. Because in the end, your complaints are caused by the ovaries and are no longer producing hormones. ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। চলুন তাহলে আমরা আজকে আমাদের বিষয়ের মূল আলোচনায় চলে যাই। ম্যাম, আমাদের আজকের বিষয় তো মেনোপোজ, তো প্রথমে যদি আমাদেরকে একটু বলে নিতেন যে মেনোপোজ কি। আচ্ছা, মেনোপোজ কাকে বলে? আসলে যে কোনো একটি মহিলার জীবনের তিনটি ধাপ রয়েছে। দেখো, 1/3 অফ লাইফ তার চলে শিশু কৈশোর, তারপর 1/3 তরুণী জীবন, তারপর বয়স্ক বা মধ্যবয়স্ক জীবনটি শুরু হয়। তো ওই মধ্যবয়স্ক জীবনের শেষ প্রান্তে এসে দেখা যায় যে মাসিকটি একেবারেই বন্ধ হয়ে যায়।
কেমন, সেটিকে মেনোপোজ বলে। এবং এটি সাধারণত 45-55 বা ম্যাক্সিমাম 50 বছরের দিকে হয়ে থাকে, একেই মেনোপোজ বলে। ম্যাম মাসিক তো বন্ধ হয়ে যাবে, কিন্তু এর কি কোনো নির্দিষ্ট সময় আছে যে এতদিন মাসিক বন্ধ থাকলে আমরা মেনোপজ বলবো? হ্যাঁ, এটি কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। মাসিক বন্ধ তো অনেক সময় হয়ে থাকে, যেমন প্রেগনেন্সির সময়, হ্যাঁ, বাচ্চা প্রসব করলে দেখা যায় 9 মাস বন্ধ থাকছে, বা আমরা যদি মেডিসিন খেয়ে অনেকদিন বন্ধ করে রাখতে পারি, সেগুলো তো আর মেনোপজ অনেক কিছু কারণেও বন্ধ থাকতে পারে। হ্যাঁ রাইট, কিন্তু দেখা যায় বয়সের একটি সময় আছে, সেখানে অ্যাটলিস্ট 1 বছর যদি মাসিক বন্ধ হয়ে থাকে, তারপর আর না হয়, তাকেই আমরা ধরে নেব মেনোপজ। ম্যাম এই মেনোপজের লক্ষণ গুলা কি যদি একটু আলোচনা করতে? হ্যাঁ দেখো, মেনোপজ তো হচ্ছে সেই 50 বছর বয়সে, তাই না? কিন্তু দেখা যায় কিছু কিছু উপসর্গ বেশ 5 বছর বা 2.5 বছর বা 3 বছর, এক একজনের ভ্যারি করে, আগেই শুরু হয়ে যায়। শুরু হয়েছে, যেমন ধরো কারো কারো মাসিকটা একটু এলোমেলো হচ্ছে, কারো কারো একটু দেখা যায় যে খিটমিটে মেজাজ হচ্ছে, বিষণ্ণতা আসছে, কারো খুব গরম লাগছে, ফ্লাশ হচ্ছে, ঘামছে, বুকটা ধরফর করছে, একটু ছোটখাটো জিনিস কিন্তু মেনোপজের একটা আগাম লক্ষণ, উপসর্গ বলতে পারো। জি জি ম্যাম, এই যে মেনোপোজটা যে হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে তো আমরা জানি যে শারীরিক কিছু পরিবর্তনের সাথে তার সাইকোলজিক্যাল কিছু পরিবর্তনও হচ্ছে, তো সেগুলো কি ম্যাডাম? হ্যাঁ দেখো, একটি একটি মহিলা, তিনি শিশুকোষে পার করেছেন, তারপর তার তরুণ জীবনে সংসারে সবকিছু করেছেন, বাচ্চাদের মানুষ করেছেন, তারপরে একটি সময় এসে তার ক্রান্তি লগ্ন, যখন তার মাসিকটি বন্ধ হয়ে যায়, তিনি বুঝতে পারেন যে আমার তো আর মাসিক হবে না। তো এখন অনেকের ধারণা যে মাসিক হচ্ছে না বলে আমার মেয়ে তো চলে যাচ্ছে, আমার প্রয়োজন ফুরিয়ে যাচ্ছে সংসারে, তারপর হঠাৎ করে এই অনেকগুলো ছোটখাটো উপসর্গ এসে তাকে আক্রান্ত করছে, একটু টায়ার্ডনেস, বিষণ্ণতা, এগুলো সব মিলিয়ে তাকে একটা লোনলিনেস বা বিষণ্ণতার মধ্যে ঘিরে ফেলে। এবং এটি কিন্তু সে যদি প্রিপেয়ার না থাকে বা সেই তৈরি না সময়তে তার থাকে, বাচ্চা হওয়ারও কোনো সম্ভাবনা নেই, সবকিছুই তার বন্ধ হয়ে যাচ্ছে, সেটা যে মানে যেটা সে পার করে এসেছে তার আগের জীবনটাতে, সেটি তার সাইকোলজিতে প্রচন্ড ইফেক্ট ফেলে। ইফেক্ট ফেলে। জি ম্যাম, এই যে মেনোপোজের সময় আলাদা কি কোনো ধরনের জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করার প্রয়োজন আছে? দেখো যে সাধারণত মেনোপোজ যখন আমরা 1 বছর বলে ফেলি আর কি, মানে 1 ইয়ার পাস্ট হয়ে যায়, জি জি, তখন কিন্তু আর জন্ম নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না। হয় না, কিন্তু এই মাসিক বন্ধ হয়ে আছে, 2 মাস 3 মাস বয়স হয়ে গেছে, আমার বোধহয় আর হবে না, ওই 1টি বছর কিন্তু ভুল করেও যেন জন্ম নিয়ন্ত্রণ না ছাড়া হয়, কেননা ওর ভেতরেও দেখা গেছে যে হঠাৎ করে প্রেগনেন্সি হয়ে যাচ্ছে, হয়ে যাচ্ছে, এবং দ্যাট ইজ ভেরি ডেঞ্জারাস, তাই না? ওই সময় এত বয়সে গিয়ে হঠাৎ প্রেগনেন্সি হলে সামাজিক, মানসিক এবং শারীরিক অনেক ক্ষতি হয়ে যেতে ক্ষতি পারে। হয়ে যেতে পারে ম্যাম। এই 1 বছর তাহলে আপনি বলছেন যে কোনো না কোনো একটা পদ্ধতি ব্যবহার করা উচিত? অবশ্যই ম্যাম, অনেক সময় একটা দুশ্চিন্তা কাজ করে যে মাসিক বন্ধ হয়ে গেল তাহলে হয়তো বৈবাহিক জীবনে তার সমস্যা হতে পারে, বা তার স্বামীর সাথে কোনো সমস্যা হতে পারে। ম্যাডাম এই ধারণা যদি দূর করে দিতেন আমাদের দর্শকদের জন্য। হ্যাঁ, এটা কিন্তু সত্যি একটা খুব কষ্টের ব্যাপার। আসলে আমাদের তো মেনোপজ নিয়ে অনেক বেশি কথা বলা হয় না, সেই জন্য আমাদের ভ্রান্ত ধারণা রয়ে যায় ভেতরে। অনেক মহিলা ভাবেন যে আমি বোধহয় আর সেই আগের মতো মেয়ে নেই, আমি ছেলে হয়ে যাচ্ছি, আমার হাজবেন্ডের কাছে আমি আর ভালো থাকবো না, এইসব মানসিক যন্ত্রণা থাকে। প্লাস একটু মেনোপজ হলে তো একটু হরমোনের ডেফিসিয়েন্সি হয়েই যায়, এবং তখন দেখা যায় যে মাসের অঙ্গে একটু শুষ্কতা আসে, তাতে একটু ডিফিকাল্ট বা একটু কঠিন হয়ে যেতে পারে। তো এটি কিন্তু কোনো মূল সমস্যা নয়, একে প্রিপারেশন দরকার, এবং চমৎকার কিছু ওষুধ রয়েছে, কিছু ব্যবস্থাপনা রয়েছে, যেটি একটি মেয়েকে সুন্দর জীবন যাপন করাতে যথেষ্ট সাহায্য করে। সুতরাং এই ভেবে মনোবিষণ্ণতার কোনো কারণ নেই। ম্যাম এই সময়টাতে কি অন্য কোনো ধরনের ওষুধ সাপ্লিমেন্টেশন হিসেবে দেওয়া হচ্ছে, যেমন কিনা ক্যালসিয়াম, আয়রন? দেখো মেনোপজ একটা ব্রড টার্ম, তাই না? তো মেনোপজে অনেক রকম সমস্যা বা উপসর্গ হয়, অনেকের জন্য এটি কিছুই না, অনেকে মেনে নিতে পারে, আগে থেকে প্রস্তুতি থাকে যে হ্যাঁ আমার মেনোপজ আসছে, আমাকে এভাবে গ্রহণ করতে হবে। আবার অনেকে আছেন একটু বিব্রত বোধ করেন, হয়তো এত গরম লাগছে, এত সুইটিং, ঘেমে যাচ্ছেন, এত প্যালপিটেশন, বুক ধরফর করছে, কান্না আসছে, লোনলিনেস লাগছে, বিষণ্ণ হচ্ছেন, মেজাজটা খিটখিট হয়ে যাচ্ছে, তাদের জন্য একরকমের ব্যবস্থা রয়েছে। আবার অনেকে আছেন, তুমি যেটা বললে যে হাজবেন্ডের সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনেক চিন্তায় আছেন, তাদের জন্য ব্যবস্থা রয়েছে। অবশ্যই আমাদের এই মেনোপজ যে এই যে সমস্যাটি, সমস্যা তো নয়, এটা একটা প্রাকৃতিক জিনিস, তবু যারা সমস্যা ফেস করছেন তাদের জন্য চমৎকার স্ট্র্যাটেজি রয়েছে,
তাদের হেল্প করার জন্য মেডিসিন, নন মেডিসিন, হরমোন, নন হরমোন সব রকমের থেরাপি রয়েছে। ম্যাম, আপনার কি এই ধরনের পেশেন্টদের কাউন্সিলিংও দিয়ে থাকেন? হুম, এটাই বললাম যে নন হরমোন, নন মেডিসিন। দেখো, কাউন্সিলিং ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথমে যদি আমি একটি একটি মহিলা তার মেনোপজ যাওয়ার আগেই তিনি জেনে নেন যে হ্যাঁ, আমার মাসিক বন্ধ হওয়ার সময়টুকু ওই রকম সময় হবে এবং ওই সময় আমার একটু এইভাবে এই সকল উপসর্গ হতে পারে, যেমন আমি একটু আগেই বলেছি, সোয়েটিং, গরম লাগা, ঘেমে যাওয়া, একটু বিষণ্ণতা লাগা, বা আমার হাত পা মাসল পেইন, বা হাড় হাড্ডিতে একটু ব্যথা হওয়া, একটু পেশাবের একটু ঘন ঘন পেশাব হওয়া, এইরকম কিছু সিমটমস হতে পারে। একটু উনি যদি আগেই জেনে নেন এবং তার প্রতিকারের মধ্যে ঢুকে পড়েন, তাহলে মেনোপজটি হঠাৎ তোমার একদম আকাশ থেকে এসে পড়বে না। তিনি জানবেন যে কি হয়েছে। সুতরাং কাউন্সিলিংটা ইজ ইম্পর্ট্যান্ট পার্ট। তিনি জেনে নিয়ে যখন মেনোপজে প্রবেশ করবেন, সেটি তার জন্য অ্যাকসেপ্ট করা সহজ হবে এবং তিনি জানবেন এর প্রতিকারগুলো কি রয়েছে, মানে তাকে কি করতে হবে সেটাও সে আগে থেকেই জানবেন। ম্যাম, এই যে মেনোপজ হচ্ছে, মেনোপজের পরে আর কি কি রোগ দেখা দিতে পারে? হ্যাঁ, এটি দেখো, মেনোপোজ তো 50 বছর বয়সের দিকে হচ্ছে, তাই না? তো মেনোপোজের জন্য কিছু আছে আর এই বয়সকালীন কিছু দোষ রয়েছে। আমরা জানি এই বয়সে কারো ডায়াবেটিস হবে, কারো ব্লাড প্রেশার রয়েছে, কারো রিউমাটয়েড আর্থ্রাইটিস আসবে, এটি তো একটি চলমান প্রবাহ, তাই না? তবে মেনোপোজের জন্য কিছু কিছু হয় সেটা আমি আজকে বলতে চাইছি। যেমন এই তোমার ভেজোমোটর সিন্ড্রোম, লাইক এই যে হট ফ্লাশ, বিষণ্ণতা। হট ফ্লাশটা হয়তো বা অনেকেই বুঝতে পারছে না, এটাকে যদি একটু বিস্তারিত বলতেন। এটা দেখো, মেনোপজের পরে কি হবে, কিছু কিছু মহিলা হঠাৎ বেশি ঘেমে যাচ্ছেন, দিনে 2-3 বারও হতে পারে, 4-5 বারও হতে পারে, ঘেমে যাচ্ছেন এবং গরম লাগছে, তার রান্নাঘরে যেতে পারছেন না, এসে চলছে, কাজ করছেন, তার মধ্যে মনে হচ্ছে আমি সবচেয়ে গরমে, এবং কাপড় চোপড় ভিজে যাচ্ছে, এরকম হতে পারে। এটি 3-4 বার হতে পারে, কমও হতে পারে। গেল একটি। 2 নম্বর, আপসেট, কনসেন্ট্রেশন। আগে যেমন অনেক কনসেন্ট্রেশন দিয়ে কাজ করছে, সেটি পাচ্ছেন না তিনি, ল্যাক অফ কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে কাজ করতে পাচ্ছেন না, ফ্যাটিগ লাগে তার সব সময়, টায়ার্ড লাগছে। আবার হয়তো কেউ কিছু একটা কথা বললো বাড়িতে, হাজবেন্ড বা ছেলে মেয়ে, সেটিতে উনি খুব বিরক্ত ফিল করছেন, অ্যানয়িংনেস, এই জিনিসটাও আসছে, প্যালপিটেশন হচ্ছে, এটি হচ্ছে ভেজোমোটর সিন্ড্রোম, সাইকোলজিক্যাল সিম্পটম আসছে। আর আরেকটি আমরা এর পাশাপাশি বলে থাকি যে জেনিটোরিনারি সিন্ড্রোম, তার মানে যেখানে বারবার পেশাব লাগছে, পেশাবে জ্বালা পড়া হচ্ছে, অথচ কিন্তু কোনো ইনফেকশন নেই। আবার মনে করো যে খুব মানে ভেজাইনাটা খুব ড্রাই হয়ে যাচ্ছে, হাজবেন্ডের সঙ্গে থাকতে কষ্ট হচ্ছে, এগুলো কিন্তু তোমার মেনোপজেরই একটা পার্ট। আরেকটি যেটি বলি আমরা মেটাবলিক সিন্ড্রোম, সেটি হচ্ছে লং টার্ম মেনোপজ। তুমি জিজ্ঞেস করেছো যে কী হতে পারে, অস্টিওপোরোসিস, অর্থাৎ বন্যে আমাদের যে হাড় হাড্ডি রয়েছে তার ঘনত্বটা কমে যায়, কমে গেলে হাড় হাড্ডি ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি হয়, শুরু করে সেটা ক্ষয় হতে শুরু করে। তো এটিরও প্রতিকার রয়েছে, কিন্তু আমি যদি না জেনে দিনের পর দিন এর মধ্যে কাটিয়ে চলি, হয়তো চট করে আমার হাড় হাড্ডি ভেঙে গেল। এবং তুমি জানো যে বিশ্বে হাড় হাড্ডি ভেঙে যে মহিলাদের যে কষ্ট যন্ত্রণা, একটা হিউজ বার্ডেন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর ফাইনালি বলবো যে কার্ডিওভাস্কুলার, মানে হার্টের ডিজিজ আসতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। দেখো, মেনোপজের আগে মহিলারা কিন্তু হার্ট ডিজিজে খুব একটা ভোগেন না, কেননা তাকে হরমোন, তাকে হরমোন যেটি রয়েছে নিজের শরীরের হরমোনটাই তাকে সাপোর্ট করে, এক্স্যাক্টলি। কিন্তু যখন মেনোপজ হয়ে যায়, তখন একটি পুরুষ একটি মেয়ে সমান সমান হার্ট ডিজিজের এটা চলে আসে। আমরা বোধহয় দর্শকদের জন্য যদি বলে দিতাম যে কোন হরমোনটার জন্য আসলে জিনিসটা হচ্ছে, রাইট, সেটা তো দর্শক আপনারা হয়তো বা জানবেন না অনেকে, এটা ইস্ট্রোজেন নামে একটি হরমোন আছে, সেই হরমোনটা মেনোপোজে গেলে তখন আস্তে আস্তে কমতে থাকে, তখনই দেখা যায় যে মানে পুরুষদের যে রোগগুলো হয় সেই রোগগুলোর পাশাপাশি মহিলাদেরও সেই রোগগুলো দেখা যায়, যেমনটা ম্যাডাম বলছিলেন, অস্টিওপোরোসিস বলেছি, কার্ডিওভাস্কুলার ডিজিজ বলেছি। আরেকটি যেটি হয় যে ভুলে যাওয়াটা, হ্যাঁ, ভুলে যাওয়াটা তো আমাদের ধরো বয়সকালে এমনি একটু একটু হয়, তো মেনোপজের পরে একটু বেশি হতে পারে, তো সেই জন্য এগুলো যাতে না হয় তার প্রতিকারও করতে হবে। আর লাস্টলি তুমি জিজ্ঞেস করেছো যে আর কি হতে পারে, দেখো এটা ঠিক মেনোপজের দোষ নয়, ক্যান্সার নামক একটা জিনিস আছে যেগুলো এই বয়সের পরে হতে পারে। তো একটা মজার ব্যাপার যে মেনোপজ একটা উইন্ডো ডোর, এই দরজায় এলে থেমে গিয়ে সবগুলো স্ক্রিনিং করে নিতে পারি আমরা, করে সুন্দর করে নিজেকে সুস্থ করে পরবর্তী জীবনে ঢুকতে পারি। জি ম্যাম, এক্সারসাইজ করতে বলে, মানে দেখা যাচ্ছে যে ডাক্তারদের কাছে গেলেই মেনোপজের সময় যে সব মানে সমস্যাগুলো হয়, তখন ডাক্তাররা প্রেসক্রাইব করে যে আপনি হাঁটবেন বা আপনি এক্সারসাইজ করবেন, তো এক্সারসাইজের গুরুত্বটা কি মেনোপজের? এটা কিন্তু খুব চমৎকার একটা প্রশ্ন।
অ্যাকচুয়ালি মেনোপোজকে কিভাবে প্রতিরোধ করতে হবে, মেনোপোজকে কিভাবে মানে আমরা সুন্দর করে মেনোপোজোত্তর জীবনটাকে সুন্দর কর্ম কর্মবহুল এবং খুব মান মানে শান্তিপূর্ণভাবে চালিয়ে যেতে পারে তার জন্য আগে থেকে প্রতিকার নিতে হবে। তাই যখন মেনোপোজকে উপনীত হয় তার কিছু কিছু কাজ করতে হবে, যেমনটি হচ্ছে তার বডি ওয়েট মেনটেন, ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে, দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট, এবং লাইফস্টাইল মডিফিকেশন, তার মধ্যে চলে আসবে এক্সারসাইজ। তো তুমি তো এক্সারসাইজের কথা বলেছো, তাহলে আগে তুমি একটু ফুড সম্পর্কে একটু বলে আমার এক্সারসাইজটা খুব ভালো হবে। তার মানে আমাদের একটি মেনোপোজ লেডিকে, একটি মেনোপোজের মহিলাকে তার জন তার ওজন যেটুকু হওয়া উচিত সেটুকুটা মেনে চলতে হবে, কিছুতেই ওজন বাড়তে দেওয়া যাবে না। তার জন্য কি করণীয়, খাবারটা কমিয়ে দিতে হবে, আমি কন্ট্রোলে রাখতে হবে। হ্যাঁ, আমি যখন তরুণকালে যে খাবারটি খেতাম তার চেয়ে একটু কম খেতে হবে, জাঙ্ক ফুডগুলো বাদ দিতে হবে, অল্প খাবার খেতে হবে কিন্তু সুষম খাবার খেতে হবে। পাশাপাশি এই যে তুমি খাবারের যে একটা পরিবর্তন করলে, তার পাশাপাশি এক্সারসাইজ করতে হবে, কেননা দেখা গেছে তুমি যদি এক্সারসাইজ করো তাহলে আমরা যদি মহিলাদেরকে এক্সারসাইজে উদ্বুদ্ধ করতে পারি এবং এই শারীরিক যে ব্যায়াম এটি অনেক রকমের অসুখ বিসুখকে বাধা দিতে পারে এবং নিজের ওজনটি নিয়ন্ত্রণে রাখতে পারে, এবং এটি হচ্ছে তোমার মূল মন্ত্র বা চাবিকাঠি। ম্যাম, লাইফস্টাইল মডিফিকেশনেরও তো একটা ব্যাপার আছে, তো ওইটা নিয়ে যদি একটু বলতে। হ্যাঁ, লাইফস্টাইল মডিফিকেশন ফার্স্টেই হচ্ছে তোমার মানে খাবার অভ্যাস, খাদ্য অভ্যেস। যেমন মেনোপজ হয়ে গেলে তুমি মোটা মানে উনি তার ওজনটা মেনটেন করতে হলে যদি মোটা থাকেন বা ওজন বেশি থাকে তাকে কমিয়ে আনতে হবে, রাইট? তারপর তাকে মেনটেন করতে হবে, যেমন খাবারে তার লবণ কমিয়ে দিতে হবে, সুগারটা অ্যাভয়েড করা বা ক্যান্ডিস কেক আমরা অনেক বেশি খাই এগুলো বাদ দিতে হবে, আবার তেলে ভাজা খাবারগুলো বাদ দিতে হবে। সুষম খাবার কি, চমৎকার একটু মাছ, হালকা মাছ খাবো, মাংস, সবজি, প্লেন্টি ভেজিটেবলস, ফ্রুটসটা তোমার দিনে তিন দুবার একবার খেতে হবে, দুধটা খাওয়া খুবই প্রয়োজন। হ্যাঁ, যাদের হার্ট ডিজিজ আছে বা ব্লাড প্রেশার আছে তারা স্কিম মিল্ক বা শর্ট ছাড়া দুধ খাবেন, আর যাদের ওগুলো নেই তারা তো সুন্দর করে এক গ্লাস দুধ তো খেতেই হবে, তাতে ক্যালসিয়াম আছে, ছোট মাছগুলো খেতে হবে, সবজি খেতে হবে, ফ্রুটস খেতে হবে, এগুলো হচ্ছে সুষম খাবার। পাশাপাশি একটু বাদাম খেতে হবে, পাশাপাশি তোমার লাইফস্টাইল মডিফিকেশন শুধু খাবারই নয় পাশাপাশি এক্সারসাইজ। এখন এক্সারসাইজ তো আমাদের দেশে ধরো আমরা ব্যায়াম ওরকম এই জিমে গিয়ে করতে পারি না, তাই না? বাড়িতেই আমরা উঠোনে হাঁটতে পারি, একটু যোগা করতে পারি, মেডিটেশন করতে পারি, এগুলো কিন্তু তোমার লাইফস্টাইল মডিফিকেশনে অনেক হেল্প করে। তারপর এই যে মহিলাগুলো আছেন তারা তো অনেক রকমের চিন্তা ভাবনা, হ্যাঁ, অনেক সময় ব্যতিব্যস্ত থাকেন, তো তাদেরকে একটু সোশ্যাল এনগেজমেন্ট মানে সকলের সাথে মিলেমিশে হাসি খুশিভাবে দিন কাটাতে হবে, রিক্রিয়েশন করতে হবে, লাইক বাগান করা, এটি একটা আর্ট। কেউ গান করেন, কেউ কোরআন পড়েন, নামাজ পড়েন, কেউ একসাথে ফ্রেন্ডের সাথে আড্ডা দেন, এগুলোও কিন্তু মেন্টাল রিক্রিয়েশন ইজ ইম্পর্টেন্ট। মানে লোনলিনেসটা তাকে কাটাতে হবে, মানে একা একা না থাকে, মানুষের সাথে কথা বলে নিজেকে ভালো লাগা মানে ভালো রাখতে হবে, রাখতে হবে। আর একটু একটু না বললেই নয় লাইফস্টাইল মডিফিকেশনে, যেটা হচ্ছে যারা স্মোক করেন, আমাদের গ্রামের দেশে কিন্তু প্রচুর এই তামাক ওগুলো গুল, তারপরে যারা ড্রিঙ্ক করেন এগুলোকে একটু অ্যাভয়েড করতে হবে, তাহলে দেখা যাবে যে একটা সুস্থ স্বাস্থ্য থাকবে, তাহলে সেটি পরবর্তী জীবনে অনেক সাহায্য করবে। জি ম্যাডাম, পোস্ট মেনোপোজাল ব্লিডিং বলে একটা কথা আছে, এটা এটা আসলে কি ম্যাডাম? হ্যাঁ, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো মেনোপোজ মানে কি, তার একটি বছর মাসিক একদম বন্ধ থাকবে, তারপর সারা জীবনেও আর মাসিক হবে না, এটি তো সাধারণ। কিন্তু এমনটি যদি হয় যে একজন মেনোপোজাল লেডি তার 55 বছরে 60 বছরে গিয়ে হঠাৎ করে ব্লাড ব্লিডিং হলো বা মাসিকের রাস্তায় রক্ত গেল, তখন কিন্তু একটু আমাদেরকে গুরুত্ব দিয়ে কাজটি করতে হবে, ঘরে বসে না থেকে ডাক্তারের পরামর্শ নিতে হবে, নিয়ে দেখতে হবে কেন তার রক্ত যাচ্ছে। তো হতে পারে হয়তো তেমন কোনো কঠিন ব্যাপার নয়, হয়তো দেখা যাচ্ছে মাসিকের রাস্তাটা খুব শুকনো হয়ে যায় তার জন্য হতে পারে, অথবা কেউ হয়তো এইচআরটি বা হরমোন খাচ্ছেন তার জন্য হতে পারে, তবুও আমাদেরকে এটি অত্যন্ত যত্ন সহকারে দেখতে হবে, কেননা এর পেছনে অনেক সময় মরণ ব্যাধি লুকিয়ে থাকে, ক্যান্সারও হতে পারে। সুতরাং এটিকে অবহেলা না করে গুরুত্ব সহকারে ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। আচ্ছা ম্যাম, এই যে পোস্ট মেনোপোজাল ব্লিডিংটা হচ্ছে, তো এটা আসলে কেন হচ্ছে বা এটার নির্দেশকগুলো কি কি? তো ধরো একটি হচ্ছে আমাদের মেনোপোজ লেডিদের মাসিকের রাস্তাটা খুব শুকনো হয়ে যায়, একটুতেই মানে আঁচড় লেগে যায়, একটুতে একটু ছিঁড়ে যায়, অ্যাব্রেশন যাকে বলে, তখন ওখান থেকে ব্লিডিং হতে পারে।
আচ্ছা, হরমোন খাচ্ছে, ওখানে তো এস্ট্রোজেন থাকে সেই ইয়াং বয়সের মতো, ওটা হয়তো বন্ধ হয়ে গেল, চট করে ব্লিডিং হতে পারে বা বেশি ডোজ হয়ে গেল। আরেকটা হতে পারে যে তোমার কোনো ক্যান্সার, লাইক জরায়ুর মুখে ক্যান্সার হতে পারে, জরায়ুতে ক্যান্সার হতে পারে, ওভারিতে ক্যান্সার হতে পারে, অথবা মাসিকের রাস্তায় ক্যান্সার হতে পারে। সেগুলোও কিন্তু এই আগাম লক্ষণ দেয় মাসিক এই পোস্ট মেনোপোজাল ব্লিডিং নিয়ে। আচ্ছা ম্যাম, এই রোগগুলাকে আসলে আমরা ডায়াগনোসিস করে বের করার জন্য কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করে থাকি? আচ্ছা, এটা তো ধরো এটা একটা বেশ বড় একটা প্রশ্ন বলেছো তুমি, স্বল্প পরিসরে এটুকুই বলবো, চমৎকার করে হিস্ট্রিটা নিতে হয়, সমস্ত উপসর্গগুলো জানতে হয়, তারপর কিছু নিজস্ব পরীক্ষা করতে হয়, যেমন আমরা হাত দিয়ে পরীক্ষা করে দেখে নিই যে আসলে কি শুধু ভাজনটা শুষ্ক সেটার জন্য ব্লিডিং হয়েছে, নাকি ভেতরে কোনো গ্রোথ বা টিউমার রয়েছে, এবং দেন আমরা পরবর্তীতে কিছু টেস্ট করি, লাইক আল্ট্রাসোনোগ্রাম বা এমআরআই করি, বা কিছু জ্বরের মুখ থেকে রস নিয়ে পরীক্ষা করি, ব্লাড টেস্টিং করি, করে আমরা একটি ডায়াগনোসিসে উপনীত হই। আচ্ছা ম্যাম, এই যে মেনোপোজাল ব্লিডিংটা হচ্ছে, তো অনেক সময় আসলে রোগীরা বুঝতে পারে না যে সে কখন ডাক্তারের শরণাপন্ন হবে, মানে কতদিন ধরে ব্লিডিংটা হলে বা কতটুকু অ্যামাউন্টে হলে তাদের ডাক্তারের কাছে যাওয়াটা উচিত বলে আপনি মনে করেন? হ্যাঁ, তো এটি আমি দর্শকদের জন্য বলবো যে মাসিক বন্ধ হওয়ার পরে সাধারণত ব্লিডিং হওয়ার কথা নয়। তো তিনি যদি দেখেন যে হাজবেন্ডের সঙ্গে আছেন, হঠাৎ করে ব্লিডিং হলো, তাই না, অথবা হাজবেন্ডের সঙ্গে নেই, মানে একে পোস্টকার্টাল ব্লিডিং বলে, পোস্টকার্টাল ব্লিডিং নেই কিন্তু তবু তার একটু ব্লিডিং হচ্ছে, তো একটু হলেও তাকে আসলে যেতে হবে। এমনটি নয় যে তিনি বসে থাকবেন, অনেক বেশি হবে তারপর তিনি ডক্টরের কাছে যাবেন, মানে যখন ব্লিডিংটা হবে তখনই ডাক্তারের কাছে যেতে হবে, হয়তো তেমন কিছু না, বাট সেখানে কোনো ক্ষতি নেই, বরং ডাক্তারের কাছে গেলে অনেক পরামর্শ নিতে পারবেন এবং সুন্দর করে চলতে পারবেন। ম্যাম, আমাদের ফেসবুক অনেক কমেন্ট আসছে, আমরা একটু কমেন্ট গুলো নিয়ে আসছি। ম্যাম আজকের টপিক না, তারপরও একজন প্রশ্ন করেছেন, মোহাম্মদ দাউদ রুবেল, উনি জানতে চাচ্ছেন যে কুমারী মেয়েদের অনিয়মিত পিরিয়ড হওয়ার কারণটা আসলে কি? আচ্ছা মিস্টার দাউদ, আপনি প্রশ্ন করেছেন কুমারী মেয়েদেরকে, তো এখানে আসলে অনেক কিছু জানতে হয়, তবু আমি বলবো যদি বয়স অল্প হয়, দেখা গেছে যে এটি 14-15-16 বছরে কিন্তু অনেক সময় কোনো কারণ ছাড়াই ন্যাচারাল প্রাকৃতিকভাবে হয়ে আবার ঠিক হয়ে যায়। আবার কিছু কিছু মেয়েদের রয়েছে যে জরায়ুতে হয়তো বা টিউমার রয়েছে অথবা সিস্ট আছে, সেজন্য হতে পারে। তো এক্ষেত্রে অত ভীত সন্ত্রস্ত না হয়ে কুমারী মেয়ে তার যে খুব বড় কিছু হয়েছে তা তো নয়, খুবই সামান্যই হয়তো কারণ থাকবে, একটু ডাক্তারের পরামর্শ নিয়ে একটা আলট্রাসাউন্ড করিয়ে দেখলে বোঝা যেতে পারে যে কারণটি কি। আচ্ছা দর্শক, আতিয়া মাহমুদ এবং নুসরাত মনিয়া, এরা দুজনেই জানতে চাচ্ছিলেন যে মেনোপোজ কি এবং এর লক্ষণ গুলা কি কি, বা কত বছর বয়সে মেনোপোজ হতে পারে। আপনারা যদি আমাদের এই ভিডিওটি প্রথম থেকে দেখে থাকেন তাহলে আপনারা এটা জানতে পারবেন, ম্যাডাম এটার উত্তর দিয়েছেন, এবং আমাদের এই ভিডিওটি আমাদের ফেসবুকে রয়ে যাবে, আপনারা ওখান থেকেও পরে জেনে নিতে পারবেন। ম্যাম এরপরে তানজিদ আহমেদ লিখেছেন, ওনার মেয়ের বয়স 1.5 বছর, ওনার বাচ্চা ইমপারফোরেটেড হাইমেন হয়েছে, তো উনি ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার তাকে ওষুধ দিয়েছে যেমন প্রিমিয়ারিন 0.625 একটা ক্রিম দিয়েছেন, আর বলেছেন 10 দিন ইউজ করতে, যদি এর মধ্যে ঠিক না হয় তাহলে পরবর্তীতে সার্জারি করতে হবে। এখন আপনার কাছে ওনার প্রশ্ন হচ্ছে, সার্জারি ছাড়া কি এটা রিমুভ করার কোনো ওয়ে আছে কিনা? ভাই তানজিন আহমেদ, আপনি নিশ্চয়ই খুব খুব ভয়ে চিন্তিত আছেন এই বিষয়টি নিয়ে, আমি আপনাকে পুরোপুরি অ্যাসিওর করতে চাই, আমরা অসংখ্য বাচ্চা দেখেছি 1.5 বছরের বাচ্চা এরকম বন্ধ হয়ে থাকে, আমরা ক্রিম লাগাই 1 মাস 2 মাস 3 মাস, দেখা যায় ওটা খুলে যায়, হ্যাঁ আবার জোড়া লেগে যেতে পারে, তাতে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। যদি পাতলা হয়ে থাকে অবশ্যই সার্জারি লাগবে না, আপনার মেডিসিনে কাজ হবে, তবে হ্যাঁ যদি এমনটি হয় বারবার বারবার করে একদম মোটা হয়ে গেছে জায়গাটা, তখন হয়তো বা সার্জারি লাগতে পারে, তবে 99% ক্ষেত্রে সার্জারির কোনো প্রয়োজন হয় না, আপনি নিশ্চিত থাকতে পারেন। দর্শক আমাদের আজকের বিষয় হচ্ছে মেনোপোজ, তো এই বিষয় রিলেটেড যদি আপনারা আমাদেরকে প্রশ্ন করেন তাহলে আমাদের জন্য সুবিধা হবে আপনাদেরকে উত্তর দিতে এবং আপনাদের সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে। ম্যাম এরপর রাশিকা রুহি ইসলাম লিখেছেন, ওনার মাসিক 2 মাস পরপর হয়, এটা কিভাবে উনি ঠিক করবেন এটা জানতে চাচ্ছেন, এবং ওনার 2.5 বছরের একটা বাচ্চা আছে, সাদা স্রাবও হয় মাঝে মাঝে, অনেক সময় অনেক দুর্বল লাগে তার নিজেকে, এবং মেজাজটা অনেক খিটখিটে হয়ে থাকে ওই সময়গুলোতে, এটা থেকে বের হবার উপায় কি উনি জানতে চাচ্ছেন?
আচ্ছা বোন রাশিকা, 2 মাস পর পর রক্ত যাচ্ছে, তাই তো? ব্লিডিংটা হচ্ছে, আর ছোট্ট একটি বেবি আছে 2.5 বছর, আড়াই বছরের। হ্যাঁ, এই জন্য খাটা খাটুনিতে হয়তো তোমার মেজাজটা খিটখিটে থাকে, আর টায়ার্ড লাগছে। আমার মনে হয় মাসিকটা হয়তো বেশি হয়, 2 মাস পরে তাতে রক্ত শূন্যতা হতে পারে, সেজন্য আপনার টায়ার্ড লাগতে পারে। তো এটা আমার মনে হয় এটা খুব ভয়ের কিছু। আমরা একটা আল্ট্রাসাউন্ড করি, একটু হরমোন টেস্ট করে দেখে নিই। তবে এক্ষেত্রে যদি আপনি পিল খেতে পারেন, অত্যন্ত চমৎকার ভাবে প্রত্যেক মাসে মাসে আপনার মাসিকটাও হয়ে যাবে, এদিকে বেবি আছে, আপনি তো এখন বেবি নেবার জন্য তৈরি না, হয়তো আরো 2 বছর পরে নেবেন, তখন আপনার সেটিও কাজ, দুটো কাজ হবে। হ্যাঁ, এবং আমার মনে হয় এটি ওনার জন্য সবচেয়ে বেস্ট হবে। ম্যাম, এরপরে শাহি ফারজানা শারমিন লিখেছেন, ওনার বয়স 35 বছর, বিয়ে হয়েছে 7 মাস, গত মাসের আগ পর্যন্ত কখনোই ওনার পিরিয়ড মিস হয়নি। গত মাসে পিরিয়ড মিস হয়েছে যে টাইমে আসলে ন্যাচারালি হয় ওনার পিরিয়ডটা, তার থেকে আরো 5 দিন পরে হয়েছে, বাট রেগুলার যেভাবে হয় ওইভাবে হয়নি। 2 দিন ছিল, তাও খুবই কম ব্লিডিং হয়েছে, এ মাসে এখনো শুরু হয়নি। উনি খুব টেনশনে আছেন, উনি কি করবেন, আপনার কাছে সাজেশন চাচ্ছি। তো এটি আপনি যদি জন্ম নিয়ন্ত্রণ না করে থাকেন, তাহলে আপনাকে একটু চিন্তায় ফেলতে হবে। কেননা অল্প হয়েছে, 5 দিন 6 দিন দেরি হয়েছে, প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা বেশি, সেক্ষেত্রে আপনাকে প্রেগনেন্সি টেস্ট করতে হবে। আর আপনি যদি নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ করে থাকেন, তাহলে ভয়ের কিছু নেই, অবশ্যই আবার পরে হবে, একটা দুটো মাসিক হয়তো একটু অল্প একটু বেশি হতেই পারে, এতে নিয়ে অত চিন্তাগ্রস্ত হওয়ার নেই। তবে আপনি জন্ম নিয়ন্ত্রণ না করে থাকলে আপনাকে অবশ্যই প্রেগনেন্সি টেস্ট করতে হবে, বা বাচ্চা পেটে এসেছে না দেখতে হবে। ম্যাম, এরপর আহমেদ মুশতাক জানতে চাচ্ছিলেন যে মেনোপোজ থেকে আসলে সুস্থ জীবনে ফিরে যাওয়ার উপায়টা কি, বা মেনোপোজের সমস্যাগুলো থেকে আমরা কিভাবে নিজেদেরকে প্রিভেনশনটা দিতে পারি আর কি। হ্যাঁ, এটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন আপনার, এবং এটিই প্রশ্ন হওয়া উচিত, এটি সকলেই জানা উচিত যে মেনোপোজ তো আসবেই, এটি হচ্ছে একটি প্রাকৃতিক অমোঘ নিয়ম, আমাদেরকে সেটি মেনে নিতে হবে। তো মেনোপোজ উত্তর সময়গুলো যেন আমাদের সুন্দর থাকে, সেটিকে আমাদের বরণ করে নিতে হবে। কেমন করে, আমি একটু আগেই বলেছি, লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে, ওজনটা নিয়ন্ত্রণে রাখতে হবে, সর্বদা কাজ কর্মে নিজেকে নিয়োজিত রাখতে হবে, এবং ডক্টরের কাছে গিয়ে কোনো স্ক্রিনিং, মানে কোনো অসুখ বিসুখ আছে কিনা সেটি দেখে নিতে হবে, থাকলে সেটিকে যথাযথ চিকিৎসা করতে হবে। এগুলো নিয়ম মেনে চললেই সুন্দর হবে মেনোপোজোত্তর জীবনগুলো। এরপর তানজিলা ববি লিখেছেন, ওনার বিয়ে হয়েছে 2 বছর, ওনার একটা চকলেট সিস্ট আছে বলে ওনার বাচ্চা হচ্ছে না, সিস্টির মেজারমেন্ট হচ্ছে 3.8 সেন্টিমিটার, উনি ডাক্তার দেখিয়েছেন কিন্তু কোনোভাবে সে তিনি উপকার পাচ্ছেন না, উনি আসলে বাচ্চা নিতে চাচ্ছেন, উনি এখন কি করবেন ম্যাডাম? আপনার 2 বছর বিয়ে হয়েছে, 2 বছর হয়েছে ম্যাডাম। ও আচ্ছা, সম্ভবত বোন এটি আপনার এন্ডোমেট্রোসিস হয়েছে। তো এন্ডোমেট্রোসিস হলেই চকলেট সিস্ট হয়। তো চকলেট সিস্টের কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট আছে, মেডিকেল ট্রিটমেন্ট যখন ফেল করে তখন সার্জারিতে যেতে হয়, মানে অপারেশনে যেতে হয়। সেটি খুব বড় অপারেশন নয়, ল্যাপ্রোস্কোপির মাধ্যমে ওই চকলেট সিস্টটাকে গলিয়ে দেয়, দিয়ে আবার ট্রাই করতে হয়। তো আমার মনে হয় আপনার ডক্টর নিশ্চয়ই আপনাকে মেডিকেল ট্রিটমেন্ট বা ওষুধ আগে দেবেন, ওষুধ দিয়ে দেখে নেবেন, যদি না হয় তাহলে আপনাকে ল্যাপ্রোস্কোপি করতে বলবেন, চিন্তার কোনো কারণ নেই। ম্যাম, এরপর নাফিসা ইসলাম লিখেছেন, ওনার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এসেছে, আর সেটা দেখে উনি হচ্ছে মিনস্ট্রুয়াল রেগুলেশনের একটা কিট খেয়েছিলেন, তো এরপর অনেক বেশি ব্লিডিং হয়েছে ফার্স্ট ডেতে, আজকে ওনার 3rd ডে, এখনো দিনে 7-8টা প্যাড চেঞ্জ করতে হচ্ছে, অনেক উইক হয়ে গিয়েছে উনি। ওনার কি কোনো মেজর প্রবলেম হলো নাকি এটার জন্য, উনি জানতে চাচ্ছেন। আমার মনে হয় যে এটি আপনার যেহেতু অনেক ব্লিডিং হচ্ছে, মানে আপনি টায়ার্ড ফিল করছেন, এটি এমনটি হতে পারে যে সম্পূর্ণ আপনার বেরোয়নি, তো একটা আল্ট্রাসাউন্ড করে দেখে নিতে হয় অ্যাকচুয়ালি যে সম্পূর্ণ বেরিয়ে গেছে কিনা। সম্পূর্ণ বেরিয়ে গেলে ভয়ের কিছু নেই, ইউ আর ফাইন, সেক্ষেত্রে আপনার একটু রক্তের ওষুধ খেলেই টায়ার্ডনেসটা কমে যাবে। কিন্তু যদি আপনার ভেতরে কিছু রয়ে যায়, সেক্ষেত্রে তো আপনাকে ডক্টরের পরামর্শ নিতেই হবে। আতঙ্কিত হওয়ার কিছু নেই, চিন্তিত হওয়ার কিছু নেই, আপনি একটু ডক্টরের সাথে কথা বলেন, একটা আল্ট্রাসাউন্ড করিয়ে নিন, দেখুন ভেতরে কিছু আছে কিনা, না থাকলে তো কোনো ভয়ই নেই। ম্যাম, এরপর নাজনীন হায়দার লিখেছেন, ওনার বয়স 45 বছর, ওনার পিরিয়ড ইরেগুলারলি হচ্ছে গত 3 বছর ধরে, এবং ওনার মধ্যে কিছু সিমটমস দেখা দিচ্ছে, সেটা হচ্ছে উনি খুবই লোনলি ফিল করে, উনি সবসময় ডিপ্রেস থাকে, ওনার ইনসমনিয়া হচ্ছে, উনি সেক্সুয়াল ইন্টারকোর্সের সময় ওনার খুবই ইরিটেটিং লাগে, উনি এখন কি করবেন, বা উনি কি মেনোপোজে পা দিচ্ছেন নাকি, উনি জানতে চাচ্ছেন।
মনে হচ্ছে আপনি মেনোপজে পা দিচ্ছেন, কেননা আপনার সিমটম গুলো, হ্যাঁ আপনার সিমটম গুলো কিন্তু একেবারেই খুব হুবহু মিলে যাচ্ছে। তো এটাতে ভয় পাওয়ার কিছু নেই। আমি তো একটু আগেই বলেছি যে আপনি সুন্দর করে আপনার বডি ওয়েটটা মেনটেন করেন, লাইফস্টাইল মানে মেনটেন করেন, রেগুলার এক্সারসাইজ করেন, আর একটু খিটখিটে ভাব এগুলো একটু হতে পারে, কিন্তু মনে রাখতে হবে যে এটিকে নিজেই কন্ট্রোল করতে হবে। একান্ত যদি আপনি নিজে নিজে কন্ট্রোল না করতে পারেন, তো ডক্টর রয়েছে, তাদের সাথে কথা বলুন। খুব চমৎকার মেডিসিন রয়েছে এই আপনার যে ভেসোমোটো বিষণ্ণতা হওয়া এইসবের জন্য, আর ভেজেনাল ড্রাইনেস এর জন্য চমৎকার ক্রিম রয়েছে। হ্যাঁ, এটি ভয় পাওয়ার কিচ্ছু নেই, এত চমৎকার ক্রিম রয়েছে যে ওগুলো ইউজ করলে বা ব্যবহার করলে দেখা যায় যে শুষ্কতা থাকছে না, তখন আপনি নিজেরই ভালো লাগবে এবং আস্তে আস্তে আপনি যে মেনোপজকে গ্রহণ করার জন্য আপনি সাহস পাবেন এবং সাহসিকতার সাথে আপনি পরবর্তী জীবন কাটাতে পারবেন। ম্যাম, এরপর তাহমিনা হক লিখেছেন, ওনার এক রিলেটিভের বয়স 51 বছর, তার ডায়াবেটিস আছে এবং হাইপারটেনশন আছে, তার জরায়ুতে ফাইব্রয়েড টিউমার পাওয়া গিয়েছে। এখন ওনার মাসিক রেগুলার ছিল, বাট এখন উনি হয়তো বা মেনোপজে পা দিচ্ছেন কারণ সিমটম গুলো তার সাথে মিলে যাচ্ছে। তো এই মুহূর্তে কি তাদের কোনো সার্জারি প্রয়োজন আছে কিনা, নাকি আগে ওষুধ দিয়ে তারা ঠিক করার চেষ্টা করবে, ডাক্তারের সাথে কথা বলবে? এটি কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। যেহেতু ওনার 51 বছর হয়ে গেছে, আমরা আশা করছি উনি অচিরেই মেনোপোজে পা দেবেন। আর মেনোপোজের একটা বিউটি আছে, সৌন্দর্য আছে, দেখা যায় যে জরায়ুতে কোনো টিউমার বা সিস্ট থাকলে সেগুলো আস্তে আস্তে মিশে যায়, শুকিয়ে যায়। তো সেক্ষেত্রে সার্জারিটাকে তার দরকার নাও হতে পারে। আর তবে যদি এমনটি হয়, স্মল টিউমার হলে তো কোনো ভয়ের ব্যাপারই না, ওটা আস্তে আস্তে শুকিয়ে যাবে এবং মেডিসিনও আছে তার জন্য। কিন্তু মনে করুন যদি এমনটি হয় যে না, ওর অনেক বেশি রক্ত যাচ্ছে, হেভি পিরিয়ড হচ্ছে, সেক্ষেত্রে হয়তো বা তার সার্জারির প্রয়োজন হতে পারে। ম্যাম, এরপর অনামিকা চৌধুরী ঈশানী লিখেছেন, ওনার বয়স 18 বছর, প্রতি মাসে দেখা যায় 35 থেকে 45 দিন পর পর ওনার মাসিকটা হয়, এবং উনি জানতে চাচ্ছেন যে এটা কি কোনো সমস্যার লক্ষণ কিনা, আর উনি অবিবাহিত, ওনার নিয়মিত মাসিকের জন্য উনি কি করতে পারে? আচ্ছা, 45 বছর বয়স, 18 বছর বয়স, ও 35 থেকে 45 দিন পর পর ওনার আসল পিরিয়ডটা। আচ্ছা, অনামিকা জি, অনামিকা, আমার মনে হয় এটি কোনো ভয়ের বিষয় নয়, বিকজ এটা তো তোমার হচ্ছেই, আজকে থেকে নয়, তুমি এটাতেই মানে এটাতেই তুমি মানে অভ্যস্ত হয়ে গেছো 35 থেকে 40 দিন, তাই না? তো এটি যদি তোমার স্বাভাবিক, তোমার সবসময় হয়ে থাকে, তাহলে মনে মনে করতে হবে যে এটি তোমার অ্যাকচুয়ালি নিয়ম। তবে হ্যাঁ, তোমার ভয়ের কিছু থাকলে, যদি মনে শঙ্কা থাকে, সেক্ষেত্রে তুমি ডাক্তারের সাথে আলাপ করতে পারো, একটু আল্ট্রাসাউন্ড করে দেখে নিতে পারো, একটু হরমোন করে দেখে নিতে পারো যে কোনো সমস্যা আছে কিনা। তবে আমার ব্যক্তিগত মত, তোমার কোনো সমস্যা নেই, এটি তোমার সাইকেল। অনেকের 23 ডেজও হয়, অনেকের 35 ডেজও হয়, তুমি তার মধ্যে পড়েছো। আচ্ছা, অনেক ম্যারিড ওমেনরাই জানতে চাচ্ছেন, যেমনটা ধরেন বিয়ে হয়েছে 1 থেকে 2 বছর হয়েছে, তাদের হয়তো বা অনেকেরই পিরিয়ড অফ আছে 1 মাস 2 মাস, বাট প্রেগনেন্ট না, তারা টেস্ট করিয়েছে, তো তাদের আসলে কি জন্য এটা হচ্ছে এটা নিয়ে একটু যদি বলতে। এটি কিন্তু একটা ইম্পর্টেন্ট বিষয়, কারণ হয়তো সে প্রেগনেন্সি প্ল্যান করেনি, এর মধ্যে হয়েও যেতে পারে, না হতে পারে। সাধারণত দেখা গেছে একটা অসুখ রয়েছে খুবই কমন, যেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি। একটুতেই তোমার, হ্যাঁ, 1 মাস 2 মাস, 1-2 মাসিক বন্ধ থাকছে, সবাই ভাবছে বোধহয় প্রেগনেন্সি হয়ে গেছে, তখন হয়তো টেস্ট করে দেখলে এটি প্রেগনেন্সি নয়, তো পলিসিস্টিক ওভারি হলে তারা চিকিৎসা করতে হবে। এরপরে সুরশ্রী দে লিখেছেন, ম্যাডাম, ওনার টোটাল অ্যাবডোমিনাল হিস্টেরেক্টমি উইথ বাইল্যাটারাল সালফিং ওফোরেক্টমি হয়েছে 4 বছর আগে, কারণ ওনার তখন একটা চকলেট সিস্ট হয়েছিল যেটা হয়তো অনেক খারাপ অবস্থায় ছিল, এই জন্য ডাক্তার ওনার পুরোটি জরায়ু ফেলে দিয়েছে। তো তারপর থেকে ওনার পিরিয়ড বন্ধ, যেহেতু জরায়ু নেই, ওনার তেমন কোনো প্রবলেম এ পর্যন্ত হয়নি, বাট ওনার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এই 4 বছর ধরে ওনার ম্যাডাম ঘুমটা খুব ইরেগুলারলি হচ্ছে, এবং উনি সবসময় খুব ভয় থাকেন সব বিষয় নিয়ে। ওনার বয়স 37 বছর, উনি জানতে চাচ্ছেন যে ম্যাডাম এই জন্য কি এখন ওনাকে কোনো আলাদা ট্রিটমেন্টে যেতে হবে কিনা। আচ্ছা, মিসেস সুরশ্রী, আপনি 37 37 বছর বয়সে আপনার দুটো ওভারি এবং জরায়ু ফেলা হয়েছে, অবশ্যই ডক্টররা ভেবেছে যেটি আপনার জন্য সবচেয়ে উত্তম, সেই জন্য তারা ফেলেছে। খুব ভালো যে আপনার কোনো সমস্যা নেই, শুধু ঘুম আসছেন আপনি বলেছেন এবং ভয় আতঙ্কিত হয়ে আছেন। তো আমার মনে হয় যে আপনার তো 37 বছর বয়স, আমরা এক্ষেত্রে কিন্তু হরমোন দিয়ে থাকি, কেননা হরমোন দেওয়ার একটা সৌন্দর্য হচ্ছে এই যে আপনার ভয় ভীতিটা চলে যাবে, আপনার হাড়টি ক্ষয় হওয়ার যে সম্ভাবনা রয়েছে সেটাকেও এটা নিবারণ করবে। তবে হরমোন ছাড়াও কিন্তু আপনি চলতে পারেন, লাইক আপনার লাইফস্টাইল মডিফিকেশন আমি বলেছিলাম শুরুতেই, এটি করতে পারেন।
প্রিমরোজ খেতে পারেন, মানে ক্রিম অয়েল অফ ইভিনিং প্রিমরোজ, সেটি খুব সুন্দর। ব্ল্যাক ঘোষ খেতে পারেন, সয়া প্রোটিন খেতে পারেন, এগুলো থেকে তো অনেক এস্ট্রোজেন রয়েছে, এগুলো কিন্তু পাওয়া যায় বাজারে। তো এগুলো খেলে দেখা যাবে যে আপনার হরমোনের প্রয়োজনটা একটু দেরিতে হবে, আর আপনার নিয়মিত ক্যালসিয়াম খেতে হবে। এটি কিন্তু বন্ধ করা যাবে না, ওজন বাড়ানো যাবে না, এবং পরিশেষে যদি আপনার সবগুলো মিলিয়ে হরমোনও দেওয়া যায়, অবশ্যই আপনার সুন্দর একটি জীবন যাপিত করতে পারবেন। ম্যাম, এরপরে রিনাথ রিনবি লিখেছেন, ওনার মাসিক বন্ধ হয়েছে 38 বছর বয়সে, এখন ওনার 40 বছর। ওনার এই সিমটমস গুলোর কোনোগুলোই ছিল না যেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। প্রথম দিকে উনি ভয় পাচ্ছিলেন যে ওনার মাসিক বন্ধ হয়ে গিয়েছে, হয়তো উনি প্রেগনেন্ট হয়েছে, যেহেতু ওনার বয়স তখন 38 বছর ছিল। তো এত আগে যে ওনার মেনোপোজ হয়ে গিয়েছে, এতে কি ওনার কোনো সমস্যা আছে কিনা জানতে চাচ্ছি। আচ্ছা, 38 বন্ধ হয়েছে। হ্যাঁ, আমরা আসলে দেখুন, যদি আমাদের তো অ্যাভারেজ বয়স হচ্ছে 50 বছর বা 51 বছর দিকে কি মাসিকটা বন্ধ হয়, তবে যাদের 40 বছরের আগেই মাসিক বন্ধ হয়ে যায় তাদেরকে আমরা বলে থাকি যে এটা হচ্ছে প্রিম্যাচিওর মেনোপোজ। তো প্রিম্যাচিওর মেনোপোজ হলে স্বাভাবিকভাবেই অনেক কিছু উপসর্গ দেখা যায়। তো সেক্ষেত্রে সেই মেনোপোজের যে লাইনগুলো রয়েছে, বডি ওয়েট মেনটেন করা, লাইফস্টাইল মডিফিকেশন করা, এক্সারসাইজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, ক্যালসিয়াম খাওয়া, দুধ খাওয়া, ছোটো মাছ খাওয়া, এগুলো কিন্তু করতে হবে, নো মানে অল্টারনেটিভ, এটা করতে হবে। প্লাস আপনার যদি খুব একটা সমস্যা নেই, হয়তো এখন আপনার হরমোন লাগছে না, পরবর্তীতে যদি আপনি সমস্যা মনে করেন অবশ্যই হরমোন নেবেন, এখানে কোনো ভয়ের কিছু নেই। মোহাম্মদ আলমগীর হোসেন আলম জানতে চাচ্ছিলেন যে হরমোন কি। আচ্ছা, এটি আসলে এটি আরো ক্লিয়ারলি বলা দরকার ছিল আমাদের। তো প্রশ্নটি এমন ভাবে এসেছে যে আমরা ওটা জেনেই বলেছি যে মেয়েদের শরীরে দুটো ওভারি রয়েছে, ছেলেদের যেমন টেস্টিস থাকে, সেই ওভারি থেকে বা ডিম্বাশয় থেকে প্রতিনিয়ত এস্ট্রোজেন বলে একটি হরমোন তৈরি হয়। সেটি একটি মেয়ের মেয়েরিত্ব, সৌন্দর্য, নারীত্ব এগুলো মেনটেন করে, এবং দেখা যায় যখন মেনোপোজ হয়ে যায় তখন সেই ডিম্বাশয়গুলো আর কাজ করে না, সেখান থেকে আর হরমোন এস্ট্রোজেনটা বেরোয় না। তাহলে হরমোন যদি না বেরোয়, এস্ট্রোজেন যদি না বেরোয়, তাহলে এর অভাবে কিছু কিছু উপসর্গ দেখা যেতে পারে। তো এটিকেই হরমোন বলে, এটি হচ্ছে এস্ট্রোজেন হরমোন। ম্যাম, রাজিয়া আক্তার লাবণ্য লিখেছেন, ওনার বয়স 34 বছর, ওনার 2টা বাচ্চা আছে। ছোট বাচ্চাটা হওয়ার পর থেকে ওনার প্রচন্ড বেশি ব্লিডিং হয় পিরিয়ড হলে। তো উনি ডাক্তার দেখিয়েছেন, ডাক্তার বলেছেন হরমোন প্রবলেম আছে ওনার, এবং ওনার একটা ছোট সিস্ট আছে জরায়ুতে। এখন সবসময় দেখা যায় ওনার মেজাজটা খিটখিটে থাকে, এবং হাজবেন্ডের সাথে তার প্রায় ঝগড়া হয়, তার সাথে থাকতেও সমস্যা হয়। এখন উনি কি করবেন উনি জানতে চাচ্ছিলেন। কত বয়স বললে? ওনার 37 বছর, 34 বছর, 34। আচ্ছা বোন রাজিয়া, আপনি হয়তো ওই ছোট্ট সিস টিউমার নিয়ে অনেক শঙ্কিত আছেন, যার জন্য আপনার মেজাজ খারাপ লাগছে, থাকতেও ভালো লাগছে না, কষ্ট হচ্ছে। তো সাধারণত যদি আপনার মাসিকের কোনো সমস্যা না হয়, তা আপনার তো অপারেশনের কোনো দরকারই নেই। এগুলোর জন্য আমাদের ছোটোখাটো অনেক সুন্দর সুন্দর মেডিসিন রয়েছে, সেগুলো দিয়ে আপনার সেই ছোট্ট স্মল সিস্টকে দাবিয়ে রাখা যাবে, এতে ভয়ের কিছু নেই। বরং আপনি আরো সাহস দেখিয়ে ডক্টরের সাথে কথা বলুন এবং নিজের জীবনকে সুন্দর করার চেষ্টা করুন, শুধু শুধু মন খারাপ করে লাভ নেই। ম্যাডাম, আমরা কথা বলছিলাম পোস্ট মেনোপোজাল ব্লিডিং নিয়ে, তো আমরা এটাতে একটু আলোচনায় আবার ফিরে যাই। ম্যাম, পোস্ট মেনোপোজাল ব্লিডিং এ আসলে আপনারা কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে থাকেন? আসলে আপনি তো বলছিলেন অনেক ক্যান্সার বা টিউমারের লক্ষণ এই পোস্ট মেনোপোজাল ব্লিডিং, তো আপনারা কি ধরনের ট্রিটমেন্ট দিচ্ছেন ম্যাডাম সেই সব ক্ষেত্রে? তোমার ডিপেন্ড করছে হোয়াট ইজ দ্য ডায়াগনোসিস। যদি মনে করো তোমার সার্ভাইকাল ক্যান্সার হয়, সেটির ট্রিটমেন্ট একটা আলাদা, সার্জারি আছে, রেডিওথেরাপি আছে, কেমোথেরাপি আছে। আর একটা জিনিস যেটা ঠিক পোস্ট মেনোপোজাল ব্লিডিং না বলে আমরা যদি এভাবে বলি নাইমা, সেটা হচ্ছে যে পেরিমেনোপোজাল ব্লিডিং, মানে মেনোপোজাল যখন যাচ্ছে কেউ, তার আগে খুব এলোমেলো ব্লিডিং হচ্ছে, মানে সঠিকভাবে হচ্ছে না, কারো বেশি হচ্ছে, কারো কম হচ্ছে, সেটি বোধহয় আরো গুরুত্বপূর্ণ। তো ও ক্ষেত্রে আমাদের কাছে কিছু হরমোন থাকে আর কি, আমরা এটাকে মানে মনে করো আমি তার সব টেস্ট করেছি, আচ্ছা, এবং থ্যাংক গড যে সেখানে কোনো ক্যান্সার নেই, অথচ তার এলোমেলো ব্লিডিং হচ্ছে এবং সে মেনোপোজ পারও হয়ে যায়নি, আছে মেনোপোজের আশেপাশে, সেক্ষেত্রে আমরাকে বলছি অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং, AUB। তখন সেক্ষেত্রে আমাদের হাতে চমৎকার কিছু মেডিসিন রয়েছে, হরমোন আছে, আমরা সেই হরমোনগুলো দিয়ে তাকে দেখে নিতে পারি, সেই হরমোন দিয়ে যে তিনি সেই হরমোনে যদি স্যুট করে হরমোনগুলো চালিয়ে যেতে পারি। একেবারে মাসিক বন্ধ চাইলে মাসিক বন্ধও রাখতে পারি। আবার অনেকে চাইছে যে না, আমার মেনোপোজ হয়েছে, হোক, আমি চাইছি যে ন্যাচারালি প্রত্যেক মাসে মাসে মেনোপোজ হবে, ব্লিডিং হবে বা মাসিক হবে, সেরকম একটা রেজিমেন আছে যে তুমি এমন করে মেডিসিনটা দিতে পারবে যে উনি মাসে খাবেন, সুন্দর করে মাসের শেষে তার মাসিক হবে, আবার খাবেন, এগুলো কিন্তু অনেকদিন চালিয়ে যেতে পারেন তিনি। এবং মেনোপোজ উত্তর
মেয়ের মাসিকের পরেও তিনি যদি মনে করেন যে আমি মাসিক চাইছি, অন্য কোনো সমস্যা নেই, তখন এই ওষুধটা আমরা হরমোনটি দিয়ে থাকি এবং এই হরমোন তার অনেক উপকারও করে থাকে, তার মাসিকও মেনটেন করতে পারে, অন্যদিকে উপকারগুলো করতে পারে। তবে হ্যাঁ, আমি তোমাকে আগেই বলেছি, আজকে প্রথমেই শুরু করেছি যে মাসিকের পরে, মেনোপোজের পরে যে কোনো ব্লিডিং, সে অল্প হোক বেশি হোক, ডক্টরের পরামর্শ নিয়ে দেখে নিতে হবে তার কারণটি কি, তখন তাকে চিকিৎসা দিতে হবে। ধন্যবাদ ম্যাডাম আজকে আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আশা করছি এই দর্শক আপনার কথা থেকে অনেক উপকৃত হয়েছেন। ম্যাম, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন যে মেনোপোজাল লেডিদের আসলে মানে কি কি অ্যাডভাইস আসলে আপনি দিবেন? ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ ডক্টরওয়ালাকে। আর মেনোপোজের জন্য আমি আসলে, আমার খুব ভালো লাগছে যে আমি মেনোপোজ নিয়ে আজকে কথা বলতে পারলাম তোমাদের সাথে, কারণ এটি আমার একটা বিশেষ সাবজেক্ট। তো আমি সকলের কাছে এটি আমার বলা যে মেনোপোজ তো আসবে আমাদের জীবনে একটি ক্রান্তি লগ্নে, যখন আমরা ছই হই ছই কত খেলাধুলো, সংসারের অসংখ্য কাজ শেষ করে আজকে একটা মধ্যবয়স এসে উপনীত হয়েছি, আজকে একটা নতুন জীবন শুরু হচ্ছে, তার জন্য নিজেকে প্রিপেয়ার করতে হবে, তৈরি করতে হবে, তারপরে মেনোপোজে ঢুকতে হবে। তৈরিটি কেমন? আমাদের ওজনটি নিয়ন্ত্রণ রাখতে হবে, খাবারগুলো কমিয়ে সুন্দর সুষম খাবার খেতে হবে, প্রতিদিন এক্সারসাইজ করতে হবে, যেগুলো খাবার আমাদেরকে কষ্ট দেবে বা আমাদের অসুখ বিসুখ করাবে, লাইক এক্সেসিভ কফি, টি, স্মোকিং, অ্যালকোহল, এগুলো আমাদের দূর করতে হবে। প্রতিনিয়ত একটু হাঁটতে হবে, নিজেদেরকে সুন্দর রাখার জন্য ফ্রেন্ড সার্কেলদের সাথে গল্প করতে হবে, বা কারো বাগান করা, কারো বই পড়া, কারো গান করা, কারো ধর্ম নিয়ে কথা বলা, যার যেটি ভালো লাগে সেটিকে প্রাধান্য দিয়ে নিজেকে একটু সময় দিতে হবে। এতদিন তো সংসারে সময় দিয়ে এসেছে, এখন আপনারা নিজেদেরকে সময় দেবেন, নিজেদের সাথে কথা বলবেন। এবং মেডিকেল চেক আপটা কিন্তু ইম্পর্টেন্ট, এই যে আপনার ওজনটা নিয়ন্ত্রণে রেখেছেন, এক্সারসাইজ করছেন, সুষম খাবার খাচ্ছেন, একটা আনন্দময় জীবন চালাই যাচ্ছেন, তার পাশাপাশি মেডিকেল চেক আপ বছরে একবার যদি করে নেন, তাহলে দেখা যাবে যে মেনোপোজাল জীবনটি আপনার খুব সুন্দর হবে এবং আপনার প্রাককালের সমস্ত অভিজ্ঞতা দিয়ে আপনি নিজেকে একটা নতুন কাজে নিয়োজিত করতে পারবেন। এবং এই বলে আমার কথা শেষ করতে চাই, সকলে মেনোপোজকে আপনি আহ্বান জানান, আমন্ত্রণ জানান, সুন্দর করে নিজের মধ্যে নিয়ে নিন। ধন্যবাদ ম্যাডাম। দর্শক, দেখতে দেখতে আজকে আমার অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা জানেন doctorala.com বাংলাদেশের প্রথম অনলাইন ও কল সেন্টার ভিত্তিক ডক্টরস অ্যাপয়েন্টমেন্ট সার্ভিস। আমাদের সাথে দেশজুড়ে রেজিস্টারকৃত ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পেতে আপনারা কল করতে পারেন 16484 এই নাম্বারে, অথবা ভিজিট করতে পারেন www.doctorala.com এই ঠিকানায়। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিয়মিত আমাদের ডক্টরালার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।